হরে কৃষ্ণ বন্ধুরা, বিট্টু দাস মৃদঙ্গের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শৃখলের টান দেওয়ার বিষয়। এটি একটি কমন বিষয়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি এবং দেখে নেওয়া যাক আমার পদ্ধতি শৃখলে টান দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আজকের যে শৃখলটিতে আমি কাজ করছি এটি হলো দুদিকের তালা ছাউনি করা আছে। এই পদ্ধতিটা নতুন খোল এবং তালা চেঞ্জ করার যে খোলগুলো সেই ক্ষেত্রে খুব প্রয়োজনীয় একটি পদ্ধতি। শৃখল টান দেওয়ার বিষয়ে অনেকে ভাবেন যে শুধু টান দিলেই শৃখলটা ঠিক হয়ে যায়, কিন্তু আমার মনে হয় শুধু টান দিলে শৃখলটা ঠিক হয় না। এই কারণেই ঠিক হয় না, টানের সাথে অনেক কাজ থাকে যেগুলো করা অবশ্যই দরকার, বিশেষ করে নতুন খোল এবং নতুন ছাউনির খোলগুলিতে। এই শৃখলটি যেটি আমি কাজ করছি আজকে, এটি আমারই তৈরি খোল। শৃখলটির বয়স 2 বছর, 2 মাস হলো নতুন ছাউনি করা হয়েছে এবং শৃখলটি প্রচুর পরিমাণে ঢিল পড়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শৃখলটি আমি টান দিতে শুরু করেছি সাথে একটি পাতি দিয়ে, কারণ চাকে পাতি যদি না দেওয়া হয় চাকটা বসে যাবে এবং অতিরিক্ত বসে যাওয়ার ফলে তালা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পরবর্তীতে কাজের কোনো রাস্তা থাকে না। শৃখলটির প্রথম 1 রাউন্ড টান কমপ্লিট হলো। এরপর আমরা যেটা করব সেটা হলো শৃখলটির সুর যতটা ওঠে, যতটা টাকি হয় ততটা করব। Thank you.
প্রথম টানে যে পাতিটা ধরেছিলাম সেই পাতিটা যেন স্লিপ না হয়ে যায় সেই জন্য পাতিটাকে এক ঘাট টেনে লক করে দেওয়া হলো, কারণ পরবর্তীতে পাতিটা স্লিপ হয়ে যেন বেরিয়ে না চলে আসে। প্রথম রাউন্ড টান দেওয়ার পরে শৃঙ্খলটি যতটা উঠলো টাকি হলো, অতটা ওঠানোর পরে আমি আবারও একটা টান দিচ্ছি। এটা দ্বিতীয় রাউন্ড টান চলছে। দ্বিতীয় রাউন্ডের পরে আবারও শৃঙ্খলটি যতটা উঠেছে, প্রথম রাউন্ডে যতটা উঠেছে সেই দেড়েটাকে মারবো। কোনো এক জায়গায় দেড়ে থাকে সেই দেড়েটাকে মারা হবে। তারপরে যদি সুর না ক্লিয়ার হয় তখন তার মতো ব্যবস্থা করতে হবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন, তাহলেই বোঝা যাবে। আর এবারে টানটা হবে পাতি ছাড়া, কারণ এই শৃঙ্খলটিতে যদি আরেকবার পাতি দেওয়া হয় তাহলে চাকটা প্রচুর পরিমাণে উঁচু হয়ে যাবে, বাদকের হাতে লাগবে। সেই জন্য আমি পাতিটা বাদ দিয়ে দিয়েছি, প্লেন টানটা দিয়ে কমপ্লিট করব সুরটা। দ্বিতীয় রাউন্ড টানটা কমপ্লিট হওয়ার পরে পাতিটাকে কেটে ফেলে দিলাম, কারণ এই খোলটিতে আর টান দেওয়া হবে না। এর জন্য কী করতে হবে, একটা অন্য ব্যবস্থা আছে, সেটা আপনাদের করতে হবে। বাদকদেরকে বলে রাখি, আপনারা যেখানেই খোল টানান না কেন, যে মিস্ত্রির কাছেই কাজ করান না কেন, এই সব সিস্টেমগুলো আপনারা বলে করাবেন। কোনো সময় খোল যেই খোল আপনার দু মাসে ঢিল পড়ে সেই খোলটা অটোমেটিক তিন মাস চলবে, এক মাস সবসময় বেশি যাবে। দেখতে পাচ্ছেন শৃঙ্খলটি সুরে এসছে কিন্তু একটু বন্ধ আছে। এবার এই বন্ধটাকে খোলার জন্য আর আমি যে দু টান দিলাম আগে প্রথম রাউন্ডটা আর দ্বিতীয় রাউন্ডের যে টানটা, তারপরে কিন্তু অনেক ঠোকাঠুকি করা হলো খোলটা। তো টানটা দেওয়ার পরে খোলটা ঠোকা হয়েছে, এই জন্য দুয়ালটা আবার ঢিল হয়েছে। তো দুয়ালটাকে আবার টাইট করার জন্য বায়া দিকে লাস্ট ফিনিশিংয়ে টান কমপ্লিট করে দেওয়ার পরে বায়া দিকে এরকমভাবে একটা পাতি আমি পুরো বায়া মুখে এক পাক পুরো ভরে দেবো। তাতে করে কী হবে, পুরো খোলের দুয়ালটা যে ঢিল পড়েছে সেই ঢিলটা পুনরায় টাইট হয়ে যাবে। আর লাস্ট ফিনিশিংয়ে কোনো এক জায়গায় সুরে কম বলবে ডান দিকে, সেই জায়গাটাই খালি ছোট্ট করে মেরে সেই দেড়েটাকে ওঠাতে হবে, তাহলে পুরো সুরটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো বন্ধুরা, আমার এই ভিডিওটা যারা দেখছেন, যদি আপনি বাদক হয়ে থাকেন তাহলে মিস্ত্রিকে দিয়ে এইভাবে কাজ করাবেন, আর যদি আপনি মিস্ত্রি হয়ে থাকেন তাহলে আপনি এইভাবে শৃঙ্খলটা টান দেবেন। তাতে করে কী হবে, শৃঙ্খলটাও ভালো থাকবে, যে বাদক সে বাজিয়েও আরাম পাবে এবং যে কাজ করবে তারও নামটা থাকবে। ফিনিশিং টানের ওপর বায়াতে এক পাক পাতি একটা টানের সমান কাজ করে, যতটা পারবেন পাতিটা দেওয়ার চেষ্টা করবেন, যদি চাক ডাউন থাকে তবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাতে করে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশন যেন আপনাদের কাছে সবার আগে পৌঁছয়।